এখন আমরা শ্রী সরকারবাবুকে, সরকার মিস্টার সরকারকে, অরিজিৎ সরকারকে আমরা একটু বরণ করে নেব। আমাদের শাহবাবু ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছে, একটু হাততালি দিয়ে আমাদের মধ্যে ইয়াং। এতক্ষণ আমরা সাধু মহারাজদের কথা শুনলাম, এবার আমরা ইয়াং অধ্যাপকের কাছে কিছু শুনব। তিনি আমাদের মঠ মিশনে এবং অন্যান্য জায়গায় প্রভূত জায়গায় খুব নাম করেছেন, খুব ভালো বলেন, প্লাস টিভি ইত্যাদিতে তাকে আমরা পাই। শ্রী অরিজিৎ সরকার। আমাদের আধ্যাত্মিক ত্রয়ী ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, সকলের মা শ্রীমা সারদা দেবী এবং যোগাচার্য স্বামী বিবেকানন্দকে প্রণাম জানাই। একটু আগেই পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বিশ্বনাথানন্দজি মহারাজ সুন্দরভাবে মায়ের কথা, ঠাকুরের কথা, স্বামীজির কথা বলছিলেন, এবং সেই বক্তব্যের মধ্যে আমাদের সকলের শ্রদ্ধেয় পরম পূজনীয় শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ এসেছেন, প্রবেশ করেছেন। মঞ্চে ছিলেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী দীপব্রতানন্দজি মহারাজ, পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সুখানন্দজি মহারাজ, গেস্ট হাউসে রয়েছেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বিশ্বাত্মানন্দজি মহারাজ, আরও অনেক সন্ন্যাসী বৃন্দের নাম এখানে রয়েছে, তাদের প্রত্যেককে আমার ব্যক্তিগতভাবে শ্রদ্ধা এবং প্রণাম জানাই। ছোট বয়স থেকে এই সব মহারাজদের কাছে কোলে পিঠে চড়ে মানুষ হয়েছি। বিশেষ করে পূজনীয় শ্রীমৎ স্বামী বিশ্বনাথানন্দজি মহারাজের কৃপা পেয়েছি, পূজনীয় শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজের লেখা এবং ভাষণ পড়ে এবং তার সাথে সঙ্গ করার সুযোগ হয়েছে। এদের কাছে কিছু বলা মানে ধৃষ্টতা মাত্র, তবুও চঞ্চলবাবুর আহ্বানে এবং বিশেষ করে এই পাঠচক্রের সাথে যুক্ত একান্ত অনুরাগী ভক্ত শ্রদ্ধেয় অশোক কর মহাশয় যে আন্তরিক প্রচেষ্টায় বারবার অনুরোধ জানিয়েছেন, সেটিকে ফেলতে পারিনি, আসতে হয়েছে। তাই আপনাদের সকলকে আজকের এই শুভ পবিত্র দিনে আমার সভক্তিক প্রণতি জানাই। আপনারা গত কাল থেকে এই আধ্যাত্মিক ভাবগঙ্গায় অবগাহন করছেন। শ্রদ্ধেয় ভূপেন চৌধুরী মহাশয় তিনিও গতকাল বক্তব্য রেখেছেন, জীবনবাবু রেখেছেন। এখন নতুন করে ঠাকুরমা স্বামীজির কথা বলা খুব দুরূহ কাজ, তবু আমার এই মুহূর্তে রামকৃষ্ণ মঠ এবং মিশনের অতি মানিত এক সন্ন্যাসী মহারাজ, যিনি সহ সংঘাধ্যক্ষ ছিলেন স্বামী কৈলাসানন্দজি মহারাজ, তার একটি কথা মনে পড়ছে। কেন বলি, কৈলাসানন্দজি মহারাজ বিবাহিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, তার সংসার জীবন ভালো লাগেনি, বৈরাগ্য এসেছিল, মহাপুরুষ মহারাজের কাছে সন্ন্যাস প্রার্থনা করেছিলেন, মহাপুরুষ মহারাজ তাকে স্মরণ করিয়ে দিয়েছিলেন যে স্ত্রী ঋণ আছে। এই যে গৃহস্থ জীবনে শ্রী রামকৃষ্ণ বলেছিলেন স্ত্রী ঋণ আছে, তোমার স্ত্রী বিদ্যার স্ত্রী, তার প্রতিপালনের ব্যবস্থা করে, ভরণ পোষণের ব্যবস্থা করে তারপর এসো, আমি তোমাকে কৃপা করব। তিনি করেছিলেন, এবং কৈলাসানন্দজি পরবর্তীকালে রামকৃষ্ণ মঠ এবং মিশনের সহ সংঘাধ্যক্ষ হয়েছিলেন, তিনিও বহুজনকে দীক্ষা দান করে কৃপা করেছেন। তিনি একটি কথা বলতেন, খুব সুন্দর কথা বলতেন, তদ্দিনং দুর্দিনং মন্যে মেঘাচ্ছন্নং ন দুর্দিনং যদ্দিনং হরি কথা পীযূষ সংলাপ বর্জিতম। সংস্কৃত কথা বাংলা মানে করলে হয়, সেই দিনটা দুর্দিন নয়। আমরা সাধারণত দুর্দিন বলি আকাশে মেঘ, বৃষ্টিপাত হচ্ছে, বজ্রঘাত হচ্ছে, সেইটি দুর্দিন। বলছেন না সেটা দুর্দিন নয়, বলছে তাহলে কোনটা দুর্দিন? বলছে সেইটি দুর্দিন যে দিনটাই ঈশ্বরের কথা, হরি কথা শোনা বা বলা হলো না, সেইটি দুর্দিন। সেই অর্থে আজকে আমাদের পরম সৌভাগ্যের দিন, আনন্দের দিন, সুদিন, আমরা দুর্দিন নয়। আমরা সবাই ঠাকুর মা স্বামীজির স্মরণ মনন অনুধ্যানের মধ্যে দিয়ে রয়েছি, এবং এই অনুধ্যান আমাদের টেক হোম স্যালারির মতন আগামী দিনগুলিতে, আগামী জীবনগুলোতে চলে যাওয়ার একটি অনুপ্রেরণা। এই যে তিনটি ছবি দেখছেন, খুব সুন্দর করে বলা হয় ভগবান শ্রী রামকৃষ্ণ দেব আমাদের কাছে ইন্সপিরেশন, সকলকে ইন্সপায়ার করছেন, তার কাছে হবে না বলে কিছু নেই, সবার দ্বারা হবে, সে যে যে অবস্থাতেই থাকুক না কেন, কাউকে বাদ দিচ্ছেন না। পরবর্তীকালে বলা হচ্ছে হিজ লাইফ হিমসেলফ, অর হি হিমসেলফ ওয়াজ এ পার্লামেন্ট অফ রিলিজিয়ান,
যে চিকাগো বক্তৃতার 125তম বর্ষ উদযাপন হচ্ছে, শ্রী রামকৃষ্ণের জীবনটি ছিল সেই পার্লামেন্ট অফ রিলিজিয়ান। সবাইকে নিয়ে তিনি চলতে জানেন, কোনো বাদ নেই, তিনি ইন্সপায়ার করছেন সবাইকে, ইন্সপিরেশন স্বরূপ। ঠাকুর যা বলে গেলেন সেটি ব্যাখ্যা করার দরকার হয়ে পড়েছিল, সেই ব্যাখ্যাটি করেছিলেন স্বামী বিবেকানন্দ। তিনি আমাদের কাছে ইন্টারপ্রিটেশন, ঠাকুর যা বললেন সেটি স্বামীজি ব্যাখ্যা করলেন, জগৎকে শোনালেন। বাকি রইল করে দেখানোর, কে করে দেখাবেন, ইমপ্লিমেন্টেশন, কে ইমপ্লিমেন্ট করবেন, মা সারদা দেবী সেই ইমপ্লিমেন্টেশনটা করে দিলেন। এই তিনজনে তিনটে আই, একজন ইন্সপিরেশন, একজন ইন্টারপ্রিটেশন, একজন ইমপ্লিমেন্টেশন। সমস্যাটা যেটা, আমরা সবাই সংসারী গৃহস্থ মানুষ, আমরা মনে করি আমাদের দ্বারা কি হবে, কেন হবে জানেন, আমাদের ভাবটা ওই রকম। আর কিছুক্ষণ বাদেই ঘোষণা হয়েছে প্রসাদে, দুপুরের প্রসাদে, তো এরকম একটা ঘটনা আছে। আমরা সবাই রামকৃষ্ণের ভক্ত, তো সবাই খুব রামকৃষ্ণ রামকৃষ্ণ করি। তো মৃত্যুর পর এক ভক্ত ওরকম গেছে স্বর্গে, রামকৃষ্ণ লোক এসে থাকবে, তার খুব ইচ্ছা, ঢুকতে যাবে, বাইরে সিকিউরিটি আটকে দিয়েছে, বলছে ভেতরে তো জায়গা নেই, হাউসফুল। বলছে কি বলছেন? বলছেন হ্যাঁ, যারা ছিল মর্তে সবাই রামকৃষ্ণ করেছে, আর মরার পর সব ওই রামকৃষ্ণ লোকে জায়গা পেয়েছে, তোমার তো জায়গা হবে না। তখন সে মর পড়েছে মহা বিপদে, সে বলছে আচ্ছা ভাই কিছু করতে হবে না, তুমি আমাকে একবার ঢোকার অনুমতি দাও। এই যেমন এখানে ধরুন ধর্মসভা হচ্ছে, ভক্ত সম্মেলন হচ্ছে, কেউ যদি ঢুকতে চায়, হাউসফুল, এখনো হাউসফুল হয়নি, বলছে একবার ঢোকার জায়গা দাও, যদি আমি গিয়ে ব্যবস্থা করে নিতে পারি তাহলে থাকবো, আর যদি না ব্যবস্থা করতে পারি তাহলে বেরিয়ে আসবো। ঠিক আছে, তাই হবে। তো ঢুকেছেন সেই শেষ ভক্ত, যিনি মৃত হয়েছেন সত্য, তিনি ঢুকেছেন। সিকিউরিটি দেখছেন যে ঢোকার খানিকক্ষণ বাদেই প্রথমে দুজন, তারপরে চারজন, তারপরে ছজন, তারপর দলে দলে ভেতরে যারা ছিল তারা সব বেরিয়ে আসছে, মানে হাউসফুল, হাউস এমটি হয়ে যাচ্ছে। সিকিউরিটি খুব চিন্তায় পড়ে গেছেন, কি হলো ব্যাপারটা, কি এমন করলো, পুরো ভেতর ফাঁকা হয়ে গেল। খানিকক্ষণ বাদে দেখছেন যে যিনি শেষ ঢুকেছিলেন ওইটি বলে তিনিও বেরিয়ে আসছে। তখন সিকিউরিটি আর কৌতূহল সামলাতে পারেনি, ডেকে বলছে ও ভাই শোনো। বলছে কি? বলছে তুমি কি বললে বলো তো ভেতরে গিয়ে, যে যা ছিল ভেতরে সব ফাঁকা হয়ে গেল। তখন বলছে আমি তো কিছুই বলিনি, আমি গিয়ে শুধু বলেছি অমুক দিন অমুক জায়গায় একটা ভক্ত সম্মেলন হচ্ছে, দুপুরে দারুণ খাওয়া দাওয়া, বলতে যে কটা ভেতরে ছিল সব আস্তে 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 বেরিয়ে আসছে। বলে লাস্টে আমার মনে হলো যে ওই সম্মেলনটা যদি আমি মিস করে যাই তাহলে আমারও তো খাওয়া দাওয়া হবে না, তাই ওই বিশ্বাসটা নিয়ে আমিও বেরিয়ে পড়লাম। শ্রী রামকৃষ্ণদেব বললেন বিশ্বাসটা হয়ে গেলেই হলো, গৃহস্থ জীবনের সব হয়, বিশ্বাসটা হয় না। গৃহস্থ জীবনের একটা মেধাটে ম্যানমেনে ভাব আছে, আমরা গৃহস্থ আমরা কি কিছু করতে পারবো? শাস্ত্রে মনুসংহিতায় এই গৃহস্থ আশ্রমের কথা বর্ণনা করা হয়েছে, বলছে শ্রেষ্ঠ আশ্রম। এই আশ্রমের দায় দায়িত্ব রয়েছে, ব্রহ্মচর্য অবস্থায় যিনি ব্রহ্মচারী তিনি কোনো অর্থ উপার্জন করেন না, এই গৃহস্থ আশ্রম থেকে তাকে প্রতিপালন করা হয়। যিনি বানপ্রস্থী তাকেও প্রতিপালন করা হয়, এমনকি যে সন্ন্যাসী তাকেও এই সমাজ ওই সন্ন্যাসীদের বহন করেন, এবং এই সমাজের মূল শক্তি হচ্ছে এই গৃহস্থ। স্বামীজি বললেন যে এতকাল ওই আত্মমুক্তির কথা বলা হয়েছে, সন্ন্যাসের কথা বলা হয়েছে, মেজরিটি গৃহস্থের কথা কেউ কিছু বললেন না। বলেন আমি এবারে এলাম এই গৃহস্থদের মধ্যে শক্তি সঞ্চারণের জন্য। শ্রী রামকৃষ্ণের জীবনকে দেখেছিলেন, তার জীবনটি ছিল ওই আদর্শ সংসারীর জীবন। আবার উল্টো দিকে যদি দেখেন তার জীবন ছিল আদর্শ সন্ন্যাসীর জীবন, বলতে পারবেন না, মেলাতে পারবেন না। বলছেন তিনি ব্রহ্মচর্য অবস্থায় যেমন শিক্ষার্থী, বানপ্রস্থী অবস্থায় সেই রকমই গঙ্গার ধারে বসে সাধন ভোজন করছেন, আবার সংসারে তিনি মা এবং স্ত্রীকে নিয়ে দায়িত্ব কর্তব্য প্রতিপালন করছেন, আবার সন্ন্যাসের ক্ষেত্রে যে ত্যাগ সেই ত্যাগটি তিনি করে দেখাচ্ছেন, তার জীবনের এই সমস্তটি মিলে যাচ্ছে। সেই শ্রী রামকৃষ্ণ আমাদের বলছেন, যখন মাস্টারমশাই তাকে জিজ্ঞেস করছেন, কথামৃতে আছে আপনারা জানেন, মাস্টারমশাইয়ের মাধ্যমে আমরা এই পাই, এক ভক্ত যখন জিজ্ঞেস করছেন ঠাকুরকে আমরা সংসারী আমাদের কি উপায় আছে, ঠাকুর বলছেন মাইরি বলছি দিব্যি করে বলছি, ভগবান এর আগে দিব্যি করেছেন কিনা খুব সন্দেহ আছে, এবারে শ্রী রামকৃষ্ণ এসে দিব্যি করলেন, গ্যারান্টি করলেন 100% কেন 200% অ্যাসিওরড যে হ্যাঁ সংসারে থেকেও তাকে লাভ করা যায়। বলছেন গেরস্থ বলে হীন মনা হয়ে পাপি তাপি এইসব ভাবার কোনো জায়গা নেই, কোনো স্থান দিলেন না,
বললেন সংসারে থেকে যে ভগবানকে ডাকে সে বীর ভক্ত, সেইটি সংসার। আমরা সব সময় বলি সংসার মানে এই ছেলে মেয়ে স্ত্রী পুত্র নিয়ে সংসার, বলছেন না, সংসরতি ইতি সংসার, শাস্ত্র বলছে যেটি সরে সরে যায়, এই জন্ম আছে মৃত্যু, মৃত্যুর পর আবার জন্ম চলছে, কন্টিনিউয়াসলি চলছে, আমরা সবাই সংসারী সেই জন্য। কিন্তু এই সংসারের মূল মন্ত্রটি শ্রী রামকৃষ্ণদেব বললেন যে কারুর পিঠে ফোঁড়া হলে সে যেমন সব কাজ করে কিন্তু মাঝে মধ্যেই সে ভাবে ওই ফোঁড়াটা কি হবে, ফোঁড়াটা টনটন করছে তার, সেই সংসারে তুমি সব করো কিন্তু তোমার মনটা ভগবানের প্রতি দিয়ে রাখো। বলছেন ভগবান লাভ না করলে, ঈশ্বর লাভ না করে যদি সংসার করো তাহলে আরো জড়িয়ে পড়বে, রোগ শোক জ্বালা যন্ত্রণা তোমাকে কুড়ে কুড়ে খাবে। এখন এই সংসার করতে গেলেই, এই গৃহস্থ আশ্রমে থাকতে গেলেই আমাদের যেটি দরকার হয় সেটি হচ্ছেন স্ত্রী। স্ত্রী ছাড়া তো সংসার হবে না, গৃহস্থ হবে না, আর এই স্ত্রীদের নিয়েই গণ্ডগোল আধুনিক যুগে। সমস্ত মায়েরা রয়েছেন সম্মান জানিয়ে বলছে, ছেলে রয়েছে, মা রয়েছে, বৌমা রয়েছেন, শাশুড়ি দেখছে রোজ অফিস যাওয়ার সময় ছেলেকে যা বলে ছেলে আনতে ভুলে যায়, আর বৌমা যা বলে ঠিক ছেলে হাতে করে নিয়ে আসে। মা বলছেন ছেলেকে ডেকে একদিন, শোন, বলছে কি, বলছে আমি যা বলি তুই সব ভুলে যাস, আর বৌমা যা বলে ঠিক তো হাতে করে নিয়ে আসিস রাত্রির বেলায়, কেন এটা করিস? তখন ছেলে বলছে মা এটা তোমার দোষ। বলছে আমার দোষ, আমার কি দোষ? বলছে দেখো মা, তুমি যখন বলো কোনো কিছু আনা তখন অফিস যাওয়ার সময় বলো, আমার অফিস যাওয়ার তাড়া থাকে, আমি জুতো বাঁধি, আমার দুটো কানই খোলা থাকে, তুমি এখান দিয়ে বলো আমি এখান দিয়ে ঢোকাই, আমি ওখান দিয়ে বার করে দিই। কিন্তু তোমার বৌমা চালাক বুদ্ধিমতী, বলছে বৌমা রাত্রিবেলায় বলে তখন আমি ঘুমোই, একটা কান আমার বালিশে চাপা থাকে, ও অন্য কানে দিয়ে দেয়, এই কান দিয়ে আর বেরোতে পারে না। আমাদের সংসার জীবনের ধর্ম জীবনেরও তাই কিন্তু অবস্থা, আমরা এখান দিয়ে সব শুনছি আর ওই কান দিয়ে বার করে দিচ্ছি। কারণ কি? আমরা ভগবানকে ভালোবাসতে পারছি না, এই এত কথা শুনছি আমরা নিত্যদিন, ভগবানকে ভালোবাসতে হবে, ঈশ্বরকে ভালোবাসতে হবে, আমরা এদিক ওদিক ভগবানকে ভালোবাসতে পাচ্ছি না। মারা যাওয়ার পর একটা শ্মশানে ওইরকম দুটো শেয়াল এসছে, তিনটে ডেড বডির মাথার খুলি পড়ে রয়েছে, তো শেয়াল দুটো প্রথম দুটোর থেকে খুলি থেকে রস খাচ্ছে, তৃতীয়টা খাচ্ছে না। তখন একটা শেয়াল অন্য শেয়ালকে বলছে, আরে ওই দুটোর থেকে খাচ্ছিস, সেই তৃতীয় মাথার থেকে খাচ্ছিস না কেন? বলছে দেখ ওর জীবদ্দশায় ওর বউ ওর মাথার খুলি এমন রস খেয়ে নিয়েছে যে ওর খাবার আর কিছু রাখেনি, মৃত্যুর পর খাবো কি, সেই জন্য খাওয়ার কোনো জায়গা নেই, কিছু করার নেই। তো বলছে ওই জন্য নারী যদি শক্তি হয় পুরুষ তাহলে সহ্য শক্তি, পুরুষকে সব সহ্য শক্তি করতে হয় বলছে। শ্রী রামকৃষ্ণদেব সেই ঠিক বললেন না, বললেন তুমি সংসার করো সেই বিদ্যারূপিণী স্ত্রীকে নিয়ে বিদ্যার সংসার করো। এবং বিদ্যার সংসার কিভাবে করবেন তার জ্বলন্ত নজির দেখাচ্ছেন তার এই গৃহস্থ পার্ষদদের জীবন। যদি দেখেন বলরাম বসু তার 175তম জন্মদিন জন্মবর্ষ পালিত হচ্ছে, হয়ে গেল, সেই বলরাম বাবু ছিলেন ঠাকুর যাকে বলতেন, সেই বলরামের মন্দির মঠ, আমরা এখন জানি রামকৃষ্ণ মঠ পিছনে বলরাম মন্দির, বলতেন দ্বিতীয় কেল্লা, বলরামের অন্ন শুদ্ধ, বলরামের বাড়িতে শ্রী রামকৃষ্ণদেব গেছেন কলকাতার ওই কেল্লা। সেই বলরাম বাবুর বাড়ি এমনি আমনি যাননি, সেই বলরাম বাবুর জীবনটি ছিল শ্রী রামকৃষ্ণকে ভালোবেসে। একদিন গেছেন বলরাম বাবু বরানগরে, দেখছেন স্বামীজি এবং তার গুরু ভাইরা তেলাকুচো পাতা দিয়ে শাক পাতা দিয়ে ভাত খাচ্ছেন, বলরাম বাবু দেখে ফিরে এসেছেন, স্ত্রী দুপুর বেলায় তাকে অনেক কিছু খাবার দিয়েছেন, বলরাম বাবু বলছেন না এত কিছু খাবারের দরকার নেই, খাবারগুলো নিয়ে যাও। বলছে তাহলে কি? বলছে শাক আর পাতা যা আছে নিয়ে এসো, ওটা দিয়ে খাবো। বলরাম বাবুর স্ত্রী বলছেন কেন, তোমার কি শরীর খারাপ হয়েছে? তখন বলরাম বাবু বলছেন না, আমি দেখে এলাম ঠাকুরের ছেলেরা আজকে তেলাকুচো পাতা দিয়ে ভাত খাচ্ছে, সেখানে আমার কি পঞ্চব্যঞ্জন দিয়ে খাবার সাজে? এই বলরাম বাবু, তার স্ত্রীও সেই রকম। তখন বলছেন তুমি এখানকার খাবার সব দিয়ে এসেছো তো, ওদের জন্য ব্যবস্থা করেছো তো? বলছেন হ্যাঁ, স্ত্রী কিন্তু বললেন না যে ওদের যা হচ্ছে হোক, চলো তুমি আমি ভালো করে খেয়ে নি, এই হচ্ছে সংসার। সেই বলরাম বাবুর বাড়িতে বিয়ের অনুষ্ঠান, স্বামীজি এবং গুরু ভাইরা বলছেন আজকে আর বলরাম বাবু বোধ হয় আসবেন না। বলছেন হ্যাঁ আজকে আসবেন কি করে, আজকে তো বাড়িতে বিয়ের অনুষ্ঠান, আসবেন কখন? ঠিক রাত্রির 11টার সময় বলরাম বাবু এসে হাজির, টক টক করে কড়া নাড়ছেন 11টার সময়। গুরু ভাইরা খুলে দেখছেন যে বলরাম বাবু পেছনে দুজন মুটে
দাঁড়িয়ে আছে দু ঝাঁকা খাবার নিয়ে। তখন তারা বলছেন, আজকে আপনি বলরাম বাবু, আজকে না আপনার বাড়িতে বিয়ে বাড়ির অনুষ্ঠান? বলছেন, হ্যাঁ হলো তো, সন্ধ্যে থেকে ভূত ভোজন করালাম, এখন ভগবান ভোজন করাতে এসেছি। বলেই বললেন, তবে এটি কোনোটাই বিয়ে বাড়ির খাবার নয়, আমি আমার নিজের অর্থ দিয়ে বাইরে থেকে খাবার কিনে আপনাদের জন্য নিয়ে এসেছি। এই হচ্ছে ধন্য বলরাম বাবু, এই গৃহস্থ জীবন। গৃহস্থ জীবনের আরেকটি নমুনা দেখুন, নবগোপাল ঘোষ। আমরা বলি, আমরা শ্রী রামকৃষ্ণের কাছে এসে আমাদের কখন কি সময়, সেই নবগোপাল ঘোষ ঠাকুরের কাছে গেছেন, বলছেন আমার কি হবে না, সবার তো হলো, আমার কিছু হবে না? ঠাকুর বলছেন, হ্যাঁ নিশ্চয়ই, তুই একটু ধ্যান জপ করতে পারবি? নবগোপাল ঘোষ যে বাড়িতে স্বামীজি সেই প্রণাম মন্ত্র রচনা করেছেন, স্থাপক আয়োজ ধর্মস্ব, আমরা প্রতিদিন বলি, উচ্চারণ করি, সেটা একটি গৃহস্থ বাড়িতে স্বামী বিবেকানন্দ উচ্চারণ করেছেন। হাওড়া রামকৃষ্ণপুরে আপনারা একবার যাবেন এই মাঘী পূর্ণিমায়, ওই একটি দিন স্বামীজির পাগড়িটি সেখানে স্পর্শ করতে সুযোগ পাওয়া যায়, অগাধরে মানুষ যায়। এবং তিনি বাদুর বাগানে তার বাড়ি ছেড়ে দিয়ে এসেছিলেন, শুধু গুরুর নামে, এলাকাটা রামকৃষ্ণপুর বলে শুধু গুরুর জন্য ওই জায়গায় তিনি বাড়ি করলেন। স্বামীজি সেইখানে শ্রী রামকৃষ্ণকে প্রতিষ্ঠা করিয়েছিলেন, বসিয়ে নতজান হয়ে প্রণাম মন্ত্রটি রচনা করেছিলেন, স্থাপক আয়োজ ধর্মস্ব সর্বধর্মস্বরূপিণে অবতার। একটি গৃহস্থ বাড়িতে ত্যাগী শ্রেষ্ঠ যুগাচার্য নরেন্দ্রনাথ তার গুরুর ওই শ্রেষ্ঠ বন্দনা গীতি তিনি রচনা করছেন, সেই নবগোপাল ঘোষ তিনি শ্রী রামকৃষ্ণকে বলছেন, আমার তো হবে না কিছু? বলছেন, হ্যাঁ তুই একটু ধ্যান জপ কর না, করতে পারবি? নবগোপাল ঘোষ বলছেন, আমি তো পারবো না, আমি তো ছাপোষা গেরস্থ মানুষ, আমার ধ্যান জপ করার সময় কই? এই দেখুন, গৃহস্থ মানুষ সব সময় যেটি ভাবে, আমার দ্বারা এটা হবে না, আমি পারবো কখন? তো ঠাকুরও কিন্তু ইজি হয়ে যাচ্ছেন, ভক্ত ভগবানের কি অপূর্ব লীলা দেখুন, ভগবানের কাছে ভক্ত যখন সারেন্ডার করে তখন ভগবানকে নাপতে বাধ্য হতে হয়, আমরা সেটা বিশ্বাস করি না, ওই একটা জায়গাতে গৃহস্থ মানুষের অভাব, সেটি বিশ্বাস। সেই জন্য শ্রী রামকৃষ্ণদেব বললেন, বিশ্বাসটা যদি হয়ে যায় তাহলে আর তার কোনো ভর হয়নি, বিশ্বাসটা হয়ে গেলেই হলো। বিশ্বাস কখন আসে? যখন তাকে আমরা ভালোবাসি, ভালোবাসার অপর নাম বিশ্বাস। কখন ভালোবাসা আসে? যখন তাকে আমরা জানতে চেষ্টা করি, অর্থাৎ ক্রমাগত তার সাথে সঙ্গ করি। দেখুন শ্রী রামকৃষ্ণ সেই সঙ্গের উপায়গুলো বলছেন, ঈশ্বরের নাম গুণগান করো, নাম করতে করতে তবে তার প্রতি রুচি আসে। বলছেন, এই জীবন হোক না আমার, এই হৃদয় হোক না এমনি করে, তোমার নামে নামময়, আমার হৃদয়ে আর কিছু দরকার নেই, তোমার নামেই নাম হোক না, আর কিছু দরকার নেই। গল্প রয়েছে, এটি স্বামী স্ত্রী রয়েছে, তাদের কোনো সন্তান হচ্ছে না, সে প্রার্থনা করছে ভগবানের কাছে, তাও সন্তান হচ্ছে না। তার বাড়িতে একজন যোগী এসছেন, সাধু মহাত্মা, তো যোগী সাধু এলে যেমন হয়, তিনি বলছেন ওই স্বামী স্ত্রী যে আমাদের তো সন্তান নেই, কি করা যাবে? যোগী ধ্যানে বসেছেন, ধ্যান থেকে উঠে বলছেন, না গো সন্তান হওয়ার তোমাদের কোনো লক্ষণ নেই। ওরা চলে গেছেন, যোগীও চলে গেছেন, কয়েক বছর বাদে আবার আর একজন যোগী এসছেন, ওই যা হয় স্বামী স্ত্রী সন্তান না হলে যন্ত্রণা, তাকেও নিবেদন করেছেন। দ্বিতীয় যোগী ধ্যানে বসেছেন, ধ্যান থেকে উঠে বলছেন, হ্যাঁ ভগবান আমাকে জানিয়েছেন অমুক দিন অমুক সময়ে তোমাদের গৃহে ঘর আলো করে একটি বাচ্চা সন্তান আসবে, কোনো চিন্তা নেই। নির্দিষ্ট দিনে তার কথা মিলেও গেছে, এটি সন্তান হয়েছে, সেই সন্তান বড় হয়েছে, বড় হয়ে খেলছে ঘুরছে। প্রথম যোগী যিনি বলেছিলেন হবে না, তিনি ঘুরতে ঘুরতে আবার এসছেন, দেখছেন ওই রকম উঠোনে খুলে বেড়াচ্ছে, তখন তাদের দেখে বলছেন, কি ব্যাপার, কি করে সন্তান হলো, এ কার সন্তান? বলছেন, এই আমাদের সন্তান। বলছেন, কি করে হলো? বলছে, আপনি চলে যাওয়ার পর আর একজন যোগী, তাকে আমরা নিবেদন করলাম, তিনি ধ্যান ট্যান থেকে উঠে একটা এরকম আশীর্বাদ দিলেন, হলো তো। তখন সে প্রথম যোগী খুব রেগে গেছে, সে আবার ধ্যান জপ করতে বসেছে, ভগবানকে বলছে, কি ব্যাপার, তুমি আমার কথা এরকম ফেল করিয়ে দিলে কেন? যদি ওদের সন্তান হওয়ার ছিল তো আমার মুখ দিয়েই বলাতে পারতে, ওই দ্বিতীয় যোগীকে দিয়ে কেন বলালে? আমি কোন অংশে কম? দ্বিতীয় জনকে দিয়ে বলালে, আমাকে দিয়ে বলালে না কেন? তখন ভগবান হেসে বলছেন, ঠিক আছে সে উত্তর আমি দেবো, তো আপাতত ভগবান বলছেন সেই যোগীকে, বলছে আপাতত আমার একটু মানুষের মাংস খাবার ইচ্ছা হয়েছে, তুমি একটু জোগাড় করে আনবে? তখন সে বলছে, হ্যাঁ ইয়ার এমন কি কাজ, ঠিক আছে আমি দেখছি। সে একটা ছুরি নিয়ে ঘুরতে বেরিয়েছে লোকালয়, সবাইকে বলছে, এই আমার ভগবান একটু মানুষের মাংস খেতে চাই, তোমরা দেবে? তোমরা দেবে? কেউ দিচ্ছে না, কেউ দিচ্ছে না।
সে এসে ভগবানকে বলছে না কাউকে তো পাওয়া গেল না। তখন ভগবান বলছে আচ্ছা একবার ওই দ্বিতীয় যোগীর কাছে যাও তো, দ্বিতীয় যোগী যার কথায় সন্তান হয়েছে তার কাছে একবার যাও তো। প্রথম যোগী দৌড়েছে খুঁজতে খুঁজতে বন বাদার ঘুরে সেই দ্বিতীয় যোগীর কাছে গেছে, গিয়ে বলছে ভগবান একটু মানুষের মাংস খেতে চায়, একটু ব্যবস্থা করে দিতে পারো? সেই যোগী তখন ছুরিটা নিয়ে বলছে বিভিন্ন অংশের মাংস কাটছে শরীরে, কেটে কেটে দিয়ে বলছে আমার ভগবান কোন অংশের মাংস খাবেন সেটা তো জানি না, কোনটা পছন্দ করবেন, তাই আমি সব অংশ থেকেই একটু একটু করে মাংস কাটছি। যখন এরকম কেটে নিবেদন করছেন মাংসগুলো তখন ভগবান আবির্ভূত হয়েছেন, ওকে তার হাতটি ধরেছেন, ধরে প্রথম যোগীকে ডেকে বলছেন তোমার সাথে ওর তফাতটা কি বুঝতে পারলে? বলছে কি তফাত? বলছেন আমি যখন বলেছিলাম মানুষের মাংস খেতে ইচ্ছা করছে, তুমি কি মানুষ নও? কিন্তু তুমি নিজের মাংসটা দিতে পারলে না, তুমি ছুরিটা নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ালে, আর ও ওর নিজের শরীর থেকেই মাংস কেটে আমার জন্য নিবেদন করতে চাইলো। তাই জেনে রাখো ওই সন্তান যার আসার কথা ছিল না, সত্যি সত্যি ওই স্বামী স্ত্রীর কোনোদিন সন্তান হতো না, কিন্তু ওই দ্বিতীয় যোগী যখন আমাকে তপস্যার দ্বারা তুষ্ট করলো তখন আমাকেই স্বয়ং সন্তান হয়ে ওই স্বামী স্ত্রীর বাড়িতে আসতে হলো। আমি ভক্তের ভালোবাসার অধীন, তুমি ভক্ত হয়েছিলে কিন্তু ভালোবাসতে পারোনি, তাই তুমি নিজেকে উৎসর্গ করতে পারলে না, আর ও এতটাই ভালোবাসে যে ও নিজেকে পুরো উৎসর্গ করে দিল, আমার ওর কথা না শোনা ছাড়া আর কোনো উপায় ছিল না। গৃহস্থ মানুষ সব পারে, ওই ভালোবাসতে পারে না। স্বামীজি বলেছিলেন যে জন্য শ্রী রামকৃষ্ণ আমি যতটুকু বুঝেছি, স্বামীজি বলছেন আমি যতটুকু বুঝেছি তিনি ভগবান টগবান নন, ভগবানের বাবা। দেখুন বলে না আমরা কথায় কথায় বলি না তোমারও বাবা আছে, সেই ভগবানের বাবা, সেই ভগবানের বাবা এবারে অযাচিত ভাবে এসে নবগোপাল ঘোষকে বলছেন একটু ধ্যান জপ পারবে? বলছেন না পারবো না, আমি চাপসা গৃহস্থ আমার পক্ষে অত সময় নেই। বলছে আচ্ছা সকাল সন্ধ্যে একটু জপ আর একটু নামছেন ভগবান? বলছেন না তারও সময় নেই, আমি অফিসে যাই কাজ করি, সংসার প্রতিপালন করতে হয় আমাকে, আমার এত করার সময় নেই। ঠাকুর আরো ইজি করছেন, বলছেন সকাল বিকাল আমার দুটো নাম করতে পারবে? বলছেন হ্যাঁ এইটা পার, সকালে একবার জয় রামকৃষ্ণ আর বিকালে একবার জয় রামকৃষ্ণ এইটি পার। শ্রী রামকৃষ্ণ সঙ্গে সঙ্গে বললেন এইটুকু করলেই হবে, তোমার এতেই হবে, এত কিছু বলছেন না শ্রী রামকৃষ্ণ, এত জপ এত তপস্যা সব বলছেন না, তিনি যেটি বলছেন তুমি শুধু আমার সকাল বিকালে একটু নাম করতে পারবে? গৃহস্থ মানুষ যে ক্লান্ত যে তাপিত যে দগ্ধ যার যন্ত্রণা রয়েছে জ্বালা রয়েছে যাকে অনেক কর্তব্য প্রতিপালন করতে হয় তার জন্য শ্রী রামকৃষ্ণ সহজ উপায় করে দিচ্ছেন, বলছেন যে সংসারে থেকে ডাকে সে তো বীর ভক্ত, কিন্তু ওই বীর ভক্ত যদি না কেউ না হতে পারে তার জন্য তিনি অযাচিত কৃপা সিন্ধু হয়ে অযাচিত ভাবে আনকন্ডিশনাল লাভে বলে যাচ্ছেন, ওইটুকু করতে পারবে? নবগোপাল ঘোষ সেইটি করতেন, সকালবেলায় হাততালি দিয়ে জয় রামকৃষ্ণ বলতে বলতে যেতেন, আর অফিস থেকে ফেরার সময় যখন আসতেন তখন জয় রামকৃষ্ণ বলতে বলতে ঘরে ঢুকতেন, নিজেকে শুদ্ধ মনে রামকৃষ্ণের কাছে সারেন্ডার করেছিলেন। এই শরণাগতি আমাদের হয় না, এবং শরণাগতি হয় না বলে আমরা ভগবানের ভালোবাসা পাই না, আমরা ভগবানকে দোকানদারি মতন চেষ্টা করি কতটা দেব কতটা বিনিময়ে পাবো। একজন গ্রামের চাষি ছিলেন, চাষি রোজ মাখন বিক্রি করতেন, 1 কেজি করে মাখন বিক্রি করে শহরে এসে দোকানে বিক্রি করে যেতেন, আর বিনিময়ে টাকা নিতেন না, দোকানদারও তাকে সম পরিমাণ চাল ডাল গম দিতেন, তো চাষি রোজ ওই মাখন দিতেন আর ফিরিয়ে নিয়ে যেতেন। একদিন দোকানদারের মনে সংশয় উঠেছে, আমাদের সংশয় হয়, মা বলছেন ওই জন্য মা সারদা দেবী, সংশয় আসবে বিশ্বাস আসবে, এই করতে করতেই বিশ্বাসটা পাকা হয়ে যাবে। সেই দোকানদারের মনে সংশয় হয়েছে, কি সংশয়? চাষি ঠকাচ্ছে না তো, চাষি 1 কেজি দিচ্ছে তো প্রতিদিন, আমাদের ভক্ত মানুষ একটা মেন্টালিটি আছে সবার আমাদের সকলে, আমি অন্যকে ঠকাবো? আমি নিজে ঠকবো না, আমি খুব সিনসিয়ার থাকবো, আমাকে যেন কেউ ঠকাতে না পারে, কিন্তু আমার যদি কাউকে সুযোগ থাকে আমি 2 টাকা মেরে দেবো, এটা থাকে। সে দোকানদার বলছে ভাবছে চাষি ঠকাচ্ছে না তো, আচ্ছা দেখি মাখনটা ওজন করে দেখি, মাখন ওজন করে দেখছে 1 কেজি নয় 900 গ্রাম। দোকানদার তো রেগে ফায়ার, কাল আসুক চাষি দেখে নেবো। পরের দিন সকালবেলায় চাষি এসছে, দোকানদার বলছে তুমি আমাকে ঠকাচ্ছ কেন, প্রতিদিন তুমি আমাকে
100 গ্রাম করে কম দিচ্ছ, এটা তো ভালো কথা নয়, তোমার থেকে আর জিনিস নেব না। তখন দোকানদারের কাছে চাষি করে বলছে, বলছে দেখুন আমি এত গরিব যে আমার পাটকারা কেনার ক্ষমতা নেই, আমি আপনাকে 1 কেজি মাখন দিই, বিনিময়ে আপনিও কিন্তু সম পরিমাণ চাল ডাল গম দেন। আমি প্রতিদিন বাড়ি গিয়ে রাত্রিবেলায় আমার তুলা যন্ত্রে আমার তৈরি করা মাখনটা একটা পাল্লায় বসাই, আর আপনার দেয়া চাল ডাল গমটা নিয়ে গিয়ে আর একটা দাড়ি পাল্লার পাল্লায় বসাই। যখন দুটো সমান হয়ে যায় তখন বুঝি 1 কেজি হয়ে গেছে। পরের দিন সকালবেলায় এসে আমার তৈরি মাখনটা আপনাকে নিবেদন করি। দোকানদারই প্রতিদিন 900 গ্রাম করে দিচ্ছে আর এক্সপেক্ট করছে চাষি তাকে 1 কেজি দেবে। ভগবানের ভালোবাসার ক্ষেত্রেও তাই, আমরা প্রতিদিন এক্সপেক্ট করি আমরা ভগবানের থেকে 100% পাবো, বাট উই আর গিভিং 90% টু গড, আমরা একটু কম দিই। শ্রী রামকৃষ্ণদেব সেই জন্যই আরো সোজা করে দিলেন, বললেন কামনা বাসনা থাকবেই, এসব কামনা বাসনা থাকবেই। তিনি জানতেন, বলতেন পাঁকাল মাছের মতন ওই সংসারে থেকে অথচ সংসারের কলঙ্ক গায়ে লাগবে না, এ ভক্ত হওয়া শক্ত। সেজন্য বললেন কামনা বাসনা থাকবে, তুমি তার মোড়টা শুধু ঈশ্বরের দিকে ফিরিয়ে দাও, তোমার মোড়টা ঈশ্বরের দিকে ফিরিয়ে দাও, এছাড়া কোনো উপায় নেই। কারণ আমরা তো মায়াবদ্ধ জীব, আমরা মায়ার খেলা বুঝতে পারবো না। সেজন্য বারবার বলছেন শ্রী রামকৃষ্ণদেব, তোমরা মহামায়ার শরণ হও, মহামায়া যদি দরজা খুলে না দেন, কৃপা না করেন, তাহলে রক্ষা নেই, মা শারদা স্বয়ং মহামায়া। সেজন্য তিনি বললেন যতই সাধন করো যতই ভজন করো আমার কৃপা, অর্থাৎ মায়ের, মা বলছেন, মা স্বয়ং বলছেন, এই মহামায়ার কৃপা না হলে কেউ মুক্ত হতে পারবে না। কেন মহামায়ার কৃপা? আমরা মায়াকে বুঝতে পারি না। গল্প আছে, আপনারা জানেন, ভগবান শ্রীকৃষ্ণের সাথে নারদ বেরিয়েছেন, নারদ ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন হে কৃষ্ণ আমি তোমার সব তত্ত্ব বুঝতে পারছি, মায়াটা কি বুঝতে পারছি না। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ঠিক আছে চলো, ঘুরতে ঘুরতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এক গ্লাস জল খাওয়াতে পারবে নারদ? নারদ বলছে হ্যাঁ দেখছি, আর এমন কি ব্যাপার। নারদ গেছেন একটা গ্রামের বাড়িতে জল চেয়েছেন, দরজা খুলেছেন একজন মহিলা, নারদের তাকে দেখে ভালো লেগে গেছে, নারদের তার সাথে বিয়ে হয়ে গেছে, সংসার হয়ে গেছে, ছেলে মেয়ে হয়ে গেছে, এসেছিল জল আনতে ভুলে গেছে, সংসার করেছে। কেন? এটার কিন্তু রূপক আছে, আমরা কি কাজে এসেছি এখানে সেই অরিজিনাল আইডেন্টিটিটা ভুলে গেছি, আমরা ভেতরে যে দেবতা সেটা আমরা ভুলে মেরে দিয়েছি। ভুলে গিয়ে আমরা সব সময় কি করছি, মনে করছি আমি মানুষ, আমার এই আছে, আমার টাকা হবে, পয়সা হবে, নাম হবে, যশ হবে, কিছুই থাকবে না। নারদের সেই অবস্থা, সব কিছু করে বসে আছে, হঠাৎ দৈববাণী গ্রামে জল ঢুকবে, সব ভেসে নিয়ে যাবে, নারদ ছাড়বে না। একদিকে বাসন বেড়েছে, স্ত্রী পুত্র সব নিয়ে যাচ্ছে, বন্যা স্রোত এসে বাসন ভাসিয়ে নিয়েছে, ছেলে মেয়ে স্ত্রীকে ভাসিয়ে নিয়েছে, নারদ তবু এগোচ্ছে। সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ নারদকে ডেকে বলছেন নারদ 1/2 ঘন্টা হয়ে গেল, আমার জল কই? তখন নারদের সম্বিত ফিরেছে, আরে 1/2 ঘন্টা হয়ে গেছে জল? বলছে 1/2 ঘন্টা কি বলছেন, আমার প্রেম হলো, বিয়ে হলো, সংসার হলো, সে সংসার ভেঙেও গেল। তখন ভগবান শ্রীকৃষ্ণ হেসে বলছেন নারদ তুমি জানতে চাইছিলে না মায়া কি? এইটিকে বলে মায়া, সংসারে আসবে আবার সেই সংসার ভেঙেও যাবে। মাকড়সার মতন আমরা সব জাল তৈরি করেছি স্ত্রী পুত্র কন্যা নিয়ে, কিন্তু কেউ থাকবে না। এইটি অনিত্য জেনে তাকে লাভ করা এবং সেটি সংসার আশ্রমে থেকে। সেই জন্য বলরাম বাবুর বাড়ির মন্দির বলরাম মন্দির বলা হয়, এমনি বলা হয় না, রামকৃষ্ণ মঠ বলরাম মন্দির, গৃহস্থ বাড়ি মন্দির হতে পারে, গৃহস্থ বাড়ি ঈশ্বর কেন্দ্রিক জীবনযাপনের মধ্যে দিয়ে, নিত্য অনিত্য বস্তু বিচারের মধ্যে দিয়ে যদি ঈশ্বর লাভ করে তাহলে সেই বাড়ি কোনো অংশে আশ্রমের থেকে কম নয়। সেই জন্য বলা হয় গৃহস্থ আশ্রম। এবং সেই গৃহস্থ জীবনের জন্য শ্রী রামকৃষ্ণ এসে বারবার আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন, তোমরা মনে ত্যাগ করবে, অন্য কোনো ত্যাগ নয়, মনে মনে ত্যাগ করবে, স্ত্রী পুত্র ছেলে মেয়ে সবার প্রতি দায়িত্ব কর্তব্য করবে, কিন্তু মনে রেখো তুমি বড়লোকের বাড়ির সেই দাসী যার অরিজিনাল ঘর, ওই মনো চলো নিজ নিকেতনে, বলছেন শ্রী রামকৃষ্ণ। মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত, মনটা আমরা কখনো খুঁজে দেখি না, মন হচ্ছে ধোপামানির কাপড়, যে রঙে তুমি ছোপাবে মন সেই রঙেই ছুপবে। মানুষকে ভগবান সৃষ্টি করেছেন আপনারা জানেন, এবার এই মানুষ ভগবানকে গিয়ে উৎপাত বলছে পৃথিবীতে বড্ড অশান্তি, একটা শান্তির পথ বলে দাও। ভগবান বলছে শান্তির পথ তো বজায় রাখতে বলার নেই,
তোমরা থাকো পৃথিবীতে সুখে শান্তিতে থাকো, বলছে না পৃথিবীতে বড় অশান্তি হচ্ছে, একটু শান্তি পথ বলে আবার খানিকক্ষণ বাদে ভগবানের কাছে গেছে, বলছে এবারে মারামারি নয়, হাতাহাতি হচ্ছে, একবার রক্তারক্তি হচ্ছে, শান্তির পথ বলে দাও। ভগবান বলছে শান্তির পথ তো জানা নেই। তৃতীয়বার যখন গেছে তখন ভগবান দরজা বন্ধ করে দিয়েছে। ভগবান বলছে মহা বিপদ হলো, মানুষকে সৃষ্টি করে ও আমি অশান্তিতে পড়ে যাচ্ছি, ভগবানকে বারবার ডিস্টার্ব করছে। ভগবান এরকম মিটিং করেছে, এইরকম যেমন আপনারা বসে আছেন, অন্য সব ভগবানদের নিয়ে সুপ্রিম ভগবান মিটিং করতে বসেছে। এজেন্ডা কি? ভগবান লুকাবেন, কোথায় লুকাবেন, লোকানোর জায়গা খুঁজে পাচ্ছেন না। একজন ভগবান বলছে আপনি তো সোজা লোকাবেন, ভয় কোথায় লোকাবো, বলছে আপনি এভারেস্টে লুকিয়ে পড়ুন, কেউ ধরতে পারবে না। ভগবান বলছে দূর তেনজিং নোরকে নামবে পৃথিবীতে আর কয়েক বছর বাদে, ও এভারেস্ট থেকে আমায় টেনে নেওয়া হবে। একজন বলছে তাহলে আপনি সমুদ্রের নিচে লুকিয়ে পড়ুন, বলছে দূর সায়েন্স অ্যান্ড টেকনোলজি এত উন্নত হবে যে ডুবুরি দিয়ে আমাকে ওখান থেকে টেনে তুলবে। তখন বলছে তাহলে আপনি বনে জঙ্গলে লুকিয়ে পড়ুন, বলছে দূর ওখানে এত মুনি ঋষি থাকে ওরা ধ্যান জপ করবে, ঝামেলা ওখানে হবে না। তখন এদের মধ্যে একজন বৃদ্ধ ভগবান ছিলেন, সে ওই সুপ্রিম ভগবান চিফ ভগবানকে বলছে ভগবান লোকানো তো সব থেকে সোজা, অন্য কোথাও লোকাতে হবে না, বলছে আমি তো সেইটাই খুঁজে চাইছি, কোথায় লোকাবো, বলছে আপনি মানুষগুলোর মনের মধ্যে লুকিয়ে পড়ুন, এরা সব জায়গায় যাবে, তীর্থে যাবে, মন্দিরে যাবে, গির্জায় যাবে, কিন্তু আপনি যে এদের মনের মধ্যে বসে থাকবেন এরা নিজেদের মনটাকে কোনোদিন তলিয়ে দেখবে না। স্বামীজি বললেন রিলিজিয়ন ইজ নট এ জার্নি ফ্রম কলকাতা টু কেদারনাথ, রিলিজিয়ন ইজ এ জার্নি ফ্রম ব্রুট ম্যান টু বুদ্ধ ম্যান। ধর্ম মানে পরিবর্তন, তোমার মনের পরিবর্তন হচ্ছে কি, তোমার জীবনটার পরিবর্তন হচ্ছে কি, সেই পরিবর্তনটা যদি না হয় তাহলে ধর্ম বৃথা। বাল্য বিধবা বলরাম বাবুর, তিনি এসছেন শ্রীরামকৃষ্ণের কাছে, বলছেন ঠাকুর আমার তো ধ্যান হয় না। ঠাকুর বলছেন সে কি রে ধ্যান হয় না, তো কার কথা মনে পড়ে ধ্যানের সময়, বলে আমার বাড়ির কাছে ছোট ভাইপো আছে, ওই ভাইপোর কথা আমার সব সময় মনে ভাবে। ঠাকুর বললেন বাহ বেশ, তো শ্রীরামকৃষ্ণ বাদ দিচ্ছেন না, আমরা কাউকে কোনো কিছু বলতে গেলে সবসময় বাদ দিই, এটা করো না, এটা ওই করো, আমরা আমাদের মতন করে ইন্টারপ্রিটেশন করি, পারসেপশন করি, শ্রীরামকৃষ্ণ সেটি করছেন না, কোনো বাদ দিচ্ছেন না। বলছেন তোমার কার কথা মনে পড়ে, বলছেন ভাইপোটার কথা মনে পড়ে, বলছেন বেশ তো, তুমি ভাইপোটাকে গোপাল মনে করে খাওয়াতে পারো, ভাইপোটাকে গোপাল মনে করে চান করাতে পারো, ভাইপোটাকে গোপাল মনে করে সেবা করতে পারো। অর্থাৎ একটা ব্যক্তি মানুষকে শুধু দেবত্বে উত্তীর্ণ করে দিলেন, ছিল ভাইপো হয়ে গেল গোপাল, অ্যাক্টিভিটি সেম, খাওয়ানো চান করানো ঘুম পাড়ানো সব চলবে, শুধু ভাবটি থাকবে গোপাল। বাল্য বিধবা বললেন হ্যাঁ এটা পারবো, সেই বাল্য বিধবার সমাধি পর্যন্ত হয়েছিল ওই ভাইপোকে গোপাল ভেবে ভেবে তার প্রতি ভালোবাসা এনে। শাস্ত্র বলে ভাবেন লভতে সর্বং ভাবেন দেব দর্শনম, ভাবের দ্বারাই সবকিছু লাভ করা যায়। ভাব চক্ষের মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণকে বুঝতে হবে, আমরা জাগতিক দৃষ্টি দিয়ে বই পড়ে যুক্তি দিয়ে লজিক্যাল রিজনিং দিয়ে শ্রীরামকৃষ্ণকে বুঝতে চাই, ভাবতে চাই। শ্রীরামকৃষ্ণকে বুঝতে গেলে ভাবতে গেলে ভাব চক্ষের উন্মিলন করতে হবে, এবং ভাব কখন হয়, যখন ভালোবাসা আসে। আমাদের ওই টেম্পোরাল ভালোবাসা নয়, একেবারে সত্যিকারের ভালোবাসা, যেটি তাকে ছেড়ে আর বাঁচা যায় না। নিরঞ্জনানন্দজি বলছেন আগে তার প্রতি ভালোবাসা ছিল, এখন তাকে ছেড়ে যাবার পর্যন্ত জনি, তাকে আমি আর ছাড়তে পারছি না। সেই জন্য গিরিশবাবু সুন্দর করে বলেছিলেন মাতাল লম্পট আমাদের চোখে, কিন্তু শ্রীরামকৃষ্ণের কাছে সে পাঁচ শিখে পাঁচ আনা বিশ্বাসী গিরিশ 100%। অঙ্ক জানতেন না শ্রীরামকৃষ্ণ, কিন্তু অদ্ভুত ভাবে অঙ্ক মিলিয়ে দিয়েছিলেন, পাঁচ শিখে পাঁচ আনা, এক শিখে মানে 16 পয়সা, পাঁচ শিখে মানে 5 × 16 = 80, পাঁচ শিখে পাঁচ আনা বলেছেন কথামৃতে, এক আনা মানে 4 পয়সা, পাঁচ আনা মানে 5 × 4 = 20, 80 এর সাথে 20 যোগ করুন 100, বলেন গিরিশের পাঁচ শিখে পাঁচ আনা বিশ্বাস, অঙ্ক জানছেন না এই মানুষটি, কিন্তু কথা দিয়ে অঙ্ক মিলিয়ে দিয়ে যাচ্ছেন। সেই গিরিশচন্দ্র ঘোষ বলছেন নাট্যকার মাতাল লম্পট, বলছেন শ্রীরামকৃষ্ণকে ভালোবাসার মধ্যে কোনো কৃতিত্ব নেই, ও ওনার নিজের গুণেই ভালোবাসা পাবেন, আমি গৌ শ্রীরামকৃষ্ণকে ভালোবাসি কিচ্ছু নেই, বলছেন ওনার নিজের গুণেই উনি ভালোবাসা পাবেন। বলছেন শ্রীরামকৃষ্ণকে পুজো করার মধ্যেও কোনো কৃতিত্ব নেই, বলছেন উনি ওনার আপন মহিমায় পুজো পাবেন, আমি করি বা না করি, বলছেন তাহলে বলছেন শ্রীরামকৃষ্ণকে ভুলে থাকাই কঠিন, শ্রীরামকৃষ্ণকে ভুলতে পারছি না, সকাল বিকাল সন্ধ্যেবেলায় স্বপ্নে জাগরণে সব সময় শ্রীরামকৃষ্ণ আসছেন, কারণ
তিনি ভালোবাসার ভগবান। গৃহস্থ জীবনে ভালোবাসাটারই অভাব, গৃহস্থ জীবনে সব রয়েছে, শুধু একটা জায়গায় অভাব, সেটি ভালোবাসা। গৃহস্থ জীবন সম্পদ চায়, গৃহস্থ জীবন সাফল্য চায়, কিন্তু গৃহস্থ জীবন যেটি হারায় সেটি ভালোবাসা। গল্পে আছে, আপনারা জানেন একটি কাহিনী, স্বামী স্ত্রী এবং বাচ্চা মেয়েটি রয়েছে সেই বাড়িতে। স্ত্রী দরজা খুলে দিচ্ছেন, রাস্তার উল্টো দিকে তিনজন বৃদ্ধ ভিখারি দাঁড়িয়ে আছে। স্ত্রী তারে জিজ্ঞেস করছেন, তোমরা এসো খাবার গ্রহণ করো, কারণ আমরা জানি অতিথিকে খাবার দিলে, ভিক্ষুককে ক্ষুধার্তকে খাবার দিলে মহাপুণ্য হয়। সেই স্ত্রী বলছেন, তখন ওই তিনজন বৃদ্ধ ভিখারি দাঁড়িয়ে বলছে, দেখো আমাদের তিনজনের তিনটে নাম আছে। বলছে, কি নাম? বলছে, আমাদের একজনের নাম টাকা পয়সা, একজনের নাম সাফল্য, আর একজনের নাম ভালোবাসা। আমরা কখনো তিনজনে একটা বাড়িতে ঢুকি না, যে কেউ একজন যাই আর বাকি দুজন বাইরে থাকি। তা তুমি বাড়িতে গিয়ে তোমার হাজবেন্ডের সাথে আলোচনা করে ঠিক করো কে ঢুকবে আর কারা বাড়িতে থাকবে। তো স্ত্রী এসছে স্বামীকে বলছে, স্বামী বলছে, দেখো বাবা, এই যুগে টাকা পয়সা দরকার, টাকা পয়সা ছাড়া কিছু হবে না, টাকাটা দেখে নাও। স্ত্রী বলছে, দেখো টাকা পয়সা ডাকবে সে ঠিক আছে, কিন্তু সাকসেস কে ডাকলে ভালো হয় না? তাহলে যে কাজে আমরা সফল হাত দেবো সেটাই সাফল্য, এবং সেখান থেকেই টাকা পয়সা আসবে। ওদের একটা বাচ্চা মেয়ে ছিল, সে এত বুঝতো না। সে বলছে, দেখো টাকারও দরকার নেই, সাফল্যরও দরকার নেই, তোমরা ওই ভালোবাসা বয়স্ক মানুষটাকে ডাকো না, ও যদি আসে তাহলেই তো খুব আনন্দ হবে, বাড়িতে ভালোবাসা হবে, আনন্দ হবে। ওরা বাধ্য হয়ে মেয়ের কথা শুনে বেরিয়ে বলছে, আপনাদের মধ্যে যার নাম ভালোবাসা তিনি আসুন এবং খাবার গ্রহণ করুন। ভালোবাসা বৃদ্ধ আস্তে আস্তে আসছেন, ঢুকছেন, দেখছেন পেছনে পেছনে টাকা পয়সা এবং সাফল্য ঢুকছে। তখন স্ত্রী বলছে, কি ব্যাপার, আপনারা যে বললেন কোনো একজন বাড়িতে ঢোকেন আর বাকি দুজন বাইরে দাঁড়িয়ে থাকেন। তখন এরা বলছে, বলছে, দেখুন আপনি যদি ভালোবাসা বাদ দিয়ে টাকা পয়সা এবং সাফল্যকে চয়েস করতেন, তাহলে আমরা একজনই ঢুকতাম আর বাকি দুজন বাইরে দাঁড়িয়ে থাকতাম, কিন্তু ঘটনাক্রমে আপনি ভালোবাসাকে নির্বাচন করেছেন। যে বাড়িতে ভালোবাসা ঢোকে সে বাড়িতে টাকা পয়সা এবং সাফল্যকেও ঢুকতে হয়। স্বামীজি রচনা করেছেন, সম্পদ তব শ্রীপদ, আরতির গানে আমরা প্রতিদিন গাই, সম্পদ তব শ্রীপদ, সম্পদটা কি তার শ্রীপদ, সেইটি ভালোবাসা। বলছেন, যে বাড়িতে ওই ভালোবাসা ঢোকে সে বাড়িতে টাকা পয়সা এবং সাফল্য ঢুকতেই হয়, এটা পৃথিবীর নিয়ম। আমরা ভালোবাসাটা বাদ দিয়ে বাকিটা খুঁজে বেড়াই। সে দেবী বললেন, আমাদের সংসার ভালোবাসার সংসার আর অন্য কিছু সংসার নয়, ভালোবাসার সংসার। আমরা এই সংসার জীবনটি, এই গৃহস্থ জীবনটিকে ভালোবাসাময় করতে পারছি কি? এবং সেটি করতে গেলে আমাদের ওই ভাব শরীরে, ভাব চক্ষে, ভাব কর্মের মধ্যে দিয়ে করতে হবে। সেই ভাবটি যদি না হয় তাহলে জীবন বৃথা হয়ে যায়। স্বামী দয়ানন্দ মহারাজ ছিলেন, আপনারা জানেন স্বামী দয়ানন্দজি ছিলেন স্বামী মাধবানন্দজি মহারাজের ছোট ভাই। রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান, যেটি শিশুমঙ্গল সব থেকে বড় এখন আপনারা জানেন কলকাতার সেবা কেন্দ্র, সেই সেবা প্রতিষ্ঠানের তিনি রূপকার ছিলেন। প্রতিদিন তিনি সকালবেলায় হসপিটালের ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরতেন, অসুস্থ রোগীদের সমস্যার কথা জিজ্ঞেস করতেন সকাল এবং সন্ধে। সন্ধেবেলায় এসে তিনি জপের মালাটা নিয়ে বসে পড়তেন এবং জপ করতেন। সেবান দয়ানন্দজি মহারাজের সাথে সাথে পেছনে পেছনে আর একজন সন্ন্যাসীও যেতেন। তিনি কিন্তু ফিরে আসার পর ঘরে ঢুকে জামা কাপড়টা ছাড়তেন, একটু গঙ্গায় জলে ছিটে দিতেন, তারপর জপ করতে বসতেন। কিন্তু তিনি দয়ানন্দজিকে দেখতেন যে উনি এরম করতেন। তো একদিন তার মনে একটু খুঁতখুঁতানি ছিল যে আমি এরম করি, মহারাজ এরম করেন। একদিন দয়ানন্দজিকে ডেকে জিজ্ঞেস করছেন, আচ্ছা মহারাজ, আমি তো এরকম করি আর আপনি এরকম করেন, এই তফাৎটা কেন? তখন দয়ানন্দজি হেসে একটা কথা বলছেন, বলছেন, আচ্ছা বেলুড় মঠে ঠাকুরের মূর্তিকে প্রণাম করার পর তুমি জামা কাপড় চেঞ্জ করো? বলছে, না, ঠাকুরকে দেখার পর কি আর জামা কাপড় চেঞ্জ করতে হয় নাকি, স্বয়ং পবিত্রতা। বলছেন, আচ্ছা মা সারদা দেবীকে প্রণাম করে আসার পর তুমি গঙ্গার জলে ছিটে নাও? বলছে, না, কি বলছেন, মা হচ্ছেন পবিত্রতা স্বরূপিণী, মাকে স্পর্শ করা, মায়ের সামনে নত যেন হওয়া মানেই মন শান্ত হয়ে যায়, পবিত্র হয়ে যায়। তখন দয়ানন্দজি হেসে বললেন, হসপিটালের বেডে যারা শুয়ে আছে তারা জীবন্ত শ্রীরামকৃষ্ণ, জীবন্ত মা সারদা, এদেরকে দেখে এলে জামা কাপড়ও ছাড়তে হয় না, গঙ্গা জলও ছুতে হয় না। যেদিন এই ভাবটা তুমি বুঝতে পারবে সেদিন শ্রীরামকৃষ্ণের শিবজ্ঞানে জীবসেবার প্রকৃত মর্মার্থটা বুঝতে পারবে।
গৃহস্থ জীবনের ওইটি ভাব, যারা সামনে রয়েছে তারা মানুষ নন, তারা নরদেহে নারায়ণ। আমাদের এই পজিটিভিজম নরকে নরোত্তম বানাতে পেরেছে। রামকৃষ্ণের আলোয় আমরা নরকে নারায়ণ দেখতে শিখেছি। স্বামীজি প্রথম বলেছিলেন, আজকে একটা অদ্ভুত আলো পেলাম, যদি ভগবান দিন দেন তাহলে সেই কথা সারা পৃথিবী সারা জগতে প্রচার করব, সেইটি শিব জ্ঞানে জীব সেবা। সামনে যে মানুষগুলি রয়েছে তারা ওই সীমিত দেহে অনন্তকে চিন্তা করতে পারে, সেই জন্য শ্রীরামকৃষ্ণদেব বললেন, গৃহস্থতেও থেকেও তোমার ঈশ্বর লাভ হতে পারে, সংসারী মানুষ যদি চায়। গীতাতে যেমন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে অনন্য চিন্ত হয়ে আমার স্মরণ করে, আমি কথা দিচ্ছি প্রতিজ্ঞা করছি সে ভগবানকে লাভ করতে পারবে। শ্রী রামকৃষ্ণ বললেন, মাহিরি বলছি, তাকে আন্তরিকভাবে ডাকলে, ব্যাকুল হয়ে ডাকলে তিনি দর্শন দেন। সংসার না সন্ন্যাস বড় কথা নয়, জ্ঞানী না মূর্খ বড় কথা নয়, অর্থবান না গরিব সেটিও বড় কথা নয়, তিনি সকলের জন্য আসেন, তার দ্বার অবারিত। সেই জন্য নটি বিনোদিনী বলেছিলেন, জগৎ যদি আমাকে ঘৃণার চোখে দেখে আমার কোনো অসুবিধে নেই, কিন্তু তার তিনি আমাকে কৃপা করেছেন, বলেছেন বলো হরি গুরু গুরু হরি, আর অন্য কোনো মন্ত্র দেননি। ওই নাট্যালয়ে বেশ্যাকে পর্যন্ত তিনি গুরু হরি হরি গুরু মন্ত্রে উচ্চারিত করেছেন। সেই জন্য নটি বিনোদিনী বলেছেন, সব চলে যাক কিন্তু আমার মন যখন ভারাক্রান্ত হয় তখন তিনি ভাব শরীরে এসে ওই কথাটি শোনান, ওই পীযূষ দ্বারা শোনান, বলো হরি গুরু গুরু হরি, ওইটি তোমার মন্ত্র, ওইটি আমাদের জীবন। শ্রী রামকৃষ্ণের জীবন আমাদের জীবনের মধ্যে দিয়ে প্রতিফলিত হবে, সেইটি গৃহস্থ জীবনের মূল কথা। বিশ্ব বেদানন্দজি মহারাজ ছিলেন, অনিল মহারাজ, অনেক প্রাচীন সন্ন্যাসী, তিনি ভক্তদের কয়েকটি কথা বলতেন, বলতেন তোমার জীবন দেখে লোকে ঠাকুর মা স্বামীজিকে বুঝতে পারবে, তুমি তোমার জীবনটাকে এমন ভাবে গঠন করবে। স্বামীজি সেইটি নিবেদিতাকে বলেছিলেন, লাইফ ইটসেলফ ইজ রিলিজিয়ান, তোমার জীবনটাই ধর্ম হয়ে যাবে, তোমার কথা ধর্ম হবে, তোমার চালচলন ধর্ম হবে, তোমার আচরণ ধর্ম হবে, প্রতিদিনের দৈনন্দিন জীবনের আচার আচরণ তোমাকে ধর্মে রূপান্তরিত করে দেবে। সেই মানসিক উত্তরণ তোমার হচ্ছে কি, সেইটি শ্রীরামকৃষ্ণ মন্ত্র নিয়ে আমাদের হচ্ছে কি। এই ভক্ত সম্মেলন, যুব সম্মেলন, রামকৃষ্ণের চরণতলে বসে আমাদের সেই ডেভেলপমেন্ট, আত্ম উন্নতি হচ্ছে কি, সেই সেলফ অ্যানালিসিস আমাদের প্রতিদিন করতে হবে। সেই সেলফ অ্যানালিসিস করাটি সাধনা, এবং সেইটি করা কখন সম্ভব, যখন ভেতরের অহংকারটা সম্পূর্ণ শূন্য হয়ে যাবে, অহংকার শূন্যতা। শ্রীকৃষ্ণের হাতে আপনারা বাঁশি দেখেছেন, বাঁশি সবসময় শ্রীকৃষ্ণের হাতে থাকে। একদিন ব্রজগোপিনীদের খুব রাগ হয়েছে, বলছে আমরা নাম করি আর ওই বেটা বাঁশি ও সবসময় ভগবানের হাতে থাকে, আমরা যেতে পারি না কিন্তু বাঁশি থাকে। বলছে একদিন ওই বাঁশিকে চুরি করবো এবং ভেঙে দেবো। তো বাঁশিকে একদিন চুরি করেছে এবং ভাঙতে যাবে, তখন ওই বাঁশি বলছে ব্রজগোপিনীতে, তোমরা আমাকে ভাঙছো কেন, আমি কি দোষ করেছি। তখন ব্রজগোপিনীদেররা বলছে ওই বাঁশিকে যে তোমার কি এমন গুণ আছে বলো তো, যে তুমি সবসময় ভগবানের ঠোঁটে থাকবে, ভগবানের হাতে ধরা থাকবে, তোমাকে ছাড়া ভগবানের চলবে না, আর আমরা এত নাম করছি তবুও তো ওই রকম কৃপা পাচ্ছি না। তখন বাঁশি বলছে ব্রজগোপিনীকে, আমার গুণের কথা ছেড়ে দাও। বলছেন আমার কোনো গুণ নেই, গুণের কথা ছেড়ে দাও, তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো কি। বলছে কি। বলছে আমার নিজের কোনো অস্তিত্বই নেই। বলছে তার মানে, বলছে বাঁশিটা নিয়ে কোনোদিন লক্ষ্য করেছো, এর ভেতরটা সম্পূর্ণ ফাঁপা, ভেতরে কোনো শ্বাস নেই, সবটা ফাঁকা করে নিয়েছেন ভগবান, তারপরে কিছু গর্ত করা আছে, সেই গর্তে ভগবান যেরাম সুর দেন, যে তান দেন, আমি সেই সুরেই বাজি, আমার নিজস্ব কোনো অস্তিত্ব নেই, আমি সম্পূর্ণটা ভগবানকে দিতে পেরেছি, তাই ভগবানের হাতে আমি উঠতে পেরেছি। আমাদের ভক্ত জীবনে সেইটি মানসিকতা, যে আমাদের সম্পূর্ণটা আমরা দিতে পারি কি, আমরা দিতে পারি না, আমরা এখানে এসেও নানান কিছু চিন্তা করি, কারণ আমাদের মনের এই অঙ্কট বঙ্কট থাকবে। সেই জন্য ঠাকুর বলেন, হৃদু আমি ওদের বলি না সব ছেড়ে দিতে, আমি বলি এও করো ও করো, যখন বুঝবে তখন ওটি আপনাতেই চলে যাবে। মাস্টারমশাই জিজ্ঞেস করছেন ঠাকুরকে, আমার স্ত্রী যদি ইষ্টপদে না আসেন তাহলে কি হবে, সব থেকে ধর্ম সংকট, ভিক্ষা নিতে গেলে অনুমতি, স্ত্রী বলছে তোমার কি হবে গিয়ে, স্বামী বলছে তোমারই বা গিয়ে কি হবে, নিয়ে আমাদের অনেক প্রশ্ন, কে একসাথে নেবো আলাদা আলাদা নেবো কি নেবো, মাস্টারমশাই সেই যুগে প্রশ্ন করছেন ঠাকুরকে, আমার স্ত্রী যদি ইষ্টপদে না আসেন তাহলে কি করব। ঠাকুর বললেন তুমি তাকে বোঝাবে, মাস্টারমশাই বললেন যদি না বোঝে, বলেন আবার বোঝাবে, বললেন তাদেরও যদি না বোঝে, তিনবারের বার যখন হচ্ছে
তখন ঠাকুর একটু গম্ভীর হয়ে বললেন, তুমি তৎক্ষণাৎ তাকে ত্যাগ করবে। মাস্টার মশাই এবার চমকে গেছেন, বলছেন, এ কি বলছেন? আমি আমার ধর্মপত্নীকে ত্যাগ করব, অগ্নি সাক্ষী করা স্ত্রীকে ত্যাগ করব। মনে মনে ভাবছেন মাস্টার মশাই যে, আচ্ছা ঠাকুর তো কাউকে কোনোদিন বাদ দিতে বলেন না, ত্যাগ করতে বলেন না, তাহলে স্ত্রীর বেলায় কেন বাদ বলছেন, ত্যাগ বলছেন? যখন এটি ভাবছেন ঠাকুর সঙ্গে সঙ্গে তার মনের ভাব বুঝতে পেরেছেন, সঙ্গে সঙ্গে বলছেন, ও মাস্টার তুমি চিন্তা করছো কেন? তুমি যার চিন্তা করো সেই চিন্তাটা যদি ঠিক ঠিক হয়, তাহলে তিনি তোমার স্ত্রীকে ইষ্ট পথে নিয়ে আসবেন, তোমার হাতে নেই ভুবনের ভার, হালের কাছে বসে মাঝি করবেন তিনি পার। বলছেন তুমি ভাবছো, তুমি তার কথা ভাবো না, একবার বলো না যে আমার স্ত্রীর মনটা তুমি ফিরিয়ে দাও, তোমাকে অন্য কিচ্ছু করতে হবে না। শ্রী রামকৃষ্ণ এই আদর্শটি গৃহস্থ মানুষের কাছে দিয়ে গেলেন। গৃহস্থ মানুষের কাছে অন্য কিচ্ছু চাওয়ার দরকার নেই। শ্রী রামকৃষ্ণ দেব এবারে সমস্ত প্রশ্নপত্র ফাঁস করার মতন ফাঁস করে দিলেন। অবতারের অবতারই শ্রী রামকৃষ্ণ, তিনি প্রেম শরীরে শ্রী রামকৃষ্ণ, জ্ঞান শরীরে, ভক্তি শরীরে, যন্ত্রণা শরীরে, আহ্বান শরীরে শ্রী রামকৃষ্ণ। তিনি কুঠুরির ভেতরে চোরা কুঠুরি, বলছেন যে বুঝেছে সে মজেছে, যে বোঝেনি সে বেঁচেছে, যে আধা বুঝেছে তার প্রাণটি গেছে। আমাদের ওই বোঝার মতন কন্ডিশনে যেতে হবে, আমাদের শ্রী রামকৃষ্ণে মজে থাকতে হবে। এই মজাটাই জীবনের সাধনা। সেটি কি অবস্থায় রইলাম, কত তিলক কাটলাম, কত জপ করলাম, কত তপ করলাম, এটি নয়। আমাদের প্রতিদিনের কর্ম, প্রতিদিনের চিন্তনে যেন শ্রী রামকৃষ্ণ বাংময় হয়ে ওঠে। আমাদের জীবনেই আমরা তিনটে ফ্যাক্টরি খুলতে পারি, চঞ্চলবাবু বিশাল ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমি শুনেছি। আমাদের জীবনে আমরা প্রত্যেকে তিনটে ফ্যাক্টরি খুলতে পারি, একটি লাভ ফ্যাক্টরি, একটা সুইট ফ্যাক্টরি, আর একটা আইস ফ্যাক্টরি। আমাদের মাথাটা যেন সবসময় ঠান্ডা থাকে, আইস ফ্যাক্টরি। আমাদের মুখ দিয়ে যেন সবসময় ভালো কথা বর্ষিত হয়, সুইট ফ্যাক্টরি। আর আমাদের হৃদয়টা যেন ভালোবাসায় পূর্ণ হয়, লাভ ফ্যাক্টরি। এই তিনটে ফ্যাক্টরি যদি আমরা জীবনে করতে পারি, গৃহস্থ জীবনে, তাহলে শ্রী রামকৃষ্ণ আসবেন, তাকে আসতেই হবে। তিনি ভক্তাধীন, তিনি কখনো পেরেক, তিনি কখনো হাতুড়ি, তিনি কখনো সাপ, তিনি কখনো ওঝা। আমরা সেইটি বুঝতে পারি যত তার দিকে এগোবো। বলছেন যে বাবার কথা চিন্তা করে, পিতার কথা চিন্তা করে, সেই পুত্র পিতারই ঐশ্বর্য পায়। সে ঐশ্বর্য টাকা পয়সা নয়, সেই ঐশ্বর্য জ্ঞান, ভক্তি, বিবেক, ভালোবাসার ঐশ্বর্য। শ্রী রামকৃষ্ণ বলছেন আমি কে আর তুমি কে, এটা যদি জানতে পারো তাহলেই তোমার সব কিছু হয়ে যাবে। সেটি কি হবে? তিনি আমাদের কর্তব্য কমিয়ে দেবেন, বাহ্যিক কর্ম কমিয়ে দেবেন, আত্মজ্ঞান লাভ করতে সহায়তা করবেন। সেটি কে কোন কাজের মধ্যে আছে নয়, কে কিন মন নিয়ে আছে। মৃত্যুর পর একটা ড্রাইভার স্বর্গে গেছে, একটা ব্রাহ্মণ স্বর্গে গেছে। যমরাজ ব্রাহ্মণকে একটা দড়িওয়ালা খাট দিয়ে নরকে পাঠিয়ে দিয়েছে, আর ড্রাইভারকে একটা সোনার খাট দিয়ে স্বর্গে পাঠিয়েছে। ব্রাহ্মণ রেগে গেছে, বলে এটা তোমার পার্সিয়ালিটি হলো। বলে কেন? বলে আমি সারা জীবন ভগবানের কথা বললাম, মানুষকে পুজো করলাম, আমার বেলায় দড়িওয়ালা খাট আর নরক, আর ও একটা ড্রাইভার জিন্স পরে, মুখে গুটকা খৈনি খায়, হাতে রাব বালা, ওর বেলায় ওই রকম সোনার খাট আর স্বর্গ, এই ডিফারেন্সটা কেন বললে? তখন ভগবান হেসে বলছেন, না আমি কোনো ডিফারেন্স করিনি, আমি ঠিকই আছি। বলছে কি ঠিক আছো? বলছে দেখো ব্রাহ্মণ, তুমি যখন মরতে ভগবানের কথা বলতে, ভগবানের পুজো করতে, তখন সব ভক্ত ঘুমতো, কেউ আমার দিকে আসেনি, শোনেনি। আর ও একটা ড্রাইভার হতে পারে, কিন্তু ও যখন প্রচন্ড জোরে বাস চালাতো, তখন বাসের সব যাত্রী হে ভগবান প্রাণ বাঁচাও বলে আমারই কথা চিন্তা করতো। ও এমন কাজ করেছে তাতে ভক্তরা আমার দিকে চলে এসছে, আর তুমি এমন কাজ করেছো ভক্ত আমার থেকে দূরে পালিয়ে গেছে। ভগবান ভাবগ্রাহী জনার্দন, তিনি অন্তরের ভাবটি দেখেন, তিনি অন্তরের ভালোবাসাটি দেখেন। গৃহস্থ জীবনের আদর্শ শ্রী রামকৃষ্ণ একটি জায়গায় তিনি ভালোবেসে এই সব কিছু করতে বলেছেন, শুধু মনটা ফেলে রাখতে বলেছেন। ওই পানকৌড়ির মতন গায়ে জল লাগবে, অনেক কলঙ্ক লাগবে, যখন তুমি উঠবে তখন এই সমস্ত কলঙ্ক ছেড়ে মুছে তুমি সেই নিত্য শুদ্ধ মুক্ত বুদ্ধ চৈতন্য স্বরূপ, সেই নিত্য প্রাপ্ত বস্তুর পুনঃপ্রাপ্তি অবস্থার জন্য শ্রী রামকৃষ্ণ এসেছিলেন। অহেতুকভাবে কৃপা করে দিয়ে গেছেন, বারবার জানিয়ে দিয়ে গেছেন, জীব তুমি এই নেহাত চোদ্দ পোয়া মানুষ নয়, তোমার মধ্যে অনন্ত শক্তি রয়েছে। তুমি যে জীবনই যাপন করো না কেন, সেটি যদি পবিত্র জীবন, ভালোবাসার জীবন, সৎ জীবন, আদর্শ জীবন হয়, তাহলে এই জীবনেই তোমার কাছে তিনি ধরা দেবেন। এবং সেটি মনে রাখতে হবে, আমি আপনার পর সকল বুঝেছি, হৃদয়ের বিনা ভাঙিয়া ফেলেছি, শুধু তুমি থেকো
দুটো কথা কয়েও ভুলে যেন যেও না, আমার কে আপন কে পর সব বুঝে গেছি এ জীবনে, জীবনের শেষের দিনে কেউ থাকবে না, শুধু হে শ্রীরামকৃষ্ণ তুমি থেকো। সবাই আমায় ভুলে যেতে পারে, সবাই আমায় ছেড়ে চলে যেতে পারে, তুমি কখনো ছেড়ে যেও না, তুমি আমার সাথে দুটো কথা বলো। দ্রৌপদী যুধিষ্ঠির দুজনে রয়েছেন, যুদ্ধ শেষ, যুধিষ্ঠির কিছু জিনিস নিয়ে ঋষি দুর্বাসার কাছে গেছেন, দুর্বাসা দেখেই রেগে গেছেন, সব জিনিস গেছেন। যুধিষ্ঠির ভয় কাঁপতে কাঁপতে ফিরে এসেছেন বাড়িতে, দ্রৌপদী বলছে কি হলো, বলছে দুর্বাসা গ্রহণ করলো না, সব ফেলে দিল, রাগে ভস্ম করে দেবে, জানো তো দুর্বাসার এই অবস্থা। তখন দ্রৌপদী বলছে ঠিক আছে আমি যাবো। যুধিষ্ঠির বলছে আবার তুমি, আমি এই অবস্থায় পড়লাম আবার তুমি যাবে? দ্রৌপদী বলছেন আজকে না হোক, দুদিন পরে না হোক, সাত দিন বাদে যাব। দ্রৌপদী গেছেন, দুর্বাসা সব জিনিস গ্রহণ করেছেন, তার সাথে হাসি মুখে কথা বলছেন, একসাথে খাবার খাবেন, এরকম একটা অবস্থা। তখন যুধিষ্ঠিরের প্রাণান্তকর যতক্ষণ না দ্রৌপদী ফেরে, দ্রৌপদী ফিরে আসতে বলে কি ব্যাপার বলো তো, আমারটা ফেলে দিলেন তোমারটা গ্রহণ করলেন কেন? তখন দ্রৌপদী জিজ্ঞেস করছেন যুধিষ্ঠিরকে, তুমি যখন দুর্বাসার কাছে গিয়েছিলে প্রভু, তখন দুর্বাসার কথা ভাবতে ভাবতে গিয়েছিলে কি? বলছে না আমি তো ভাবিনি, আমি এমনি জিনিসগুলো নিয়ে যাওয়ার হয় নিয়ে গেছি গিফট করার জন্য, সে গিফট করে যেতে গিয়েই তো এই বিপদ হলো। দ্রৌপদী বললেন কিন্তু প্রভু আমি বিগত সাত দিন ধরে সকাল বিকাল শুধু দুর্বাসার কথাই চিন্তা করেছি, দুর্বাসাকেই মনে মনে আবাহন করেছি, দুর্বাসার কথাই ভেবেছি, আমার এই ভাবটি দুর্বাসা ঋষি তো বুঝতে পেরেছেন যে আমি সবসময় তাকেই নিবেদন করতে চাইছি, তাই তিনি আমারটা গ্রহণ করেছেন। গৃহস্থ জীবনে এইটি শেষ কথা। সকলকে প্রণাম জানিয়ে, পূজনীয় মহারাজদের প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করলাম।